যে কংগ্রেস রাহুল গান্ধী ডাঙরিয়া নেতৃত্বত কন্যাকুমারীর পর কাশ্মীরকে খোজকাড়ি দেখাই দিলে প্রমাণ করে দিলে যে প্রত্যেক অঞ্চল প্রত্যেক সবরি প্রত্যেক রাজ্য কংগ্রেস দল আছে আর সদায় থাকিব সপন কেউ বাস্তব নহয় হব পারে সঠিক সময় বাবে ক্ষমতা আমার পৰা আঁতৰি যাব পাৰে সঠিক সময় বাবে কিন্তু মানুহৰ হৃদয়ৰ পৰা কংগ্ৰেছ দল কেতিয়াও আঁতৰি যাব নোৱাৰে এই কথা যিসকলে কোটি কোটি টকা খৰচ কৰি রাহুল গান্ধী ডাঙরিয়ার ছবি বদনাম করবলে চেষ্টা করলে তিন মাহর ভিতর রাহুল গান্ধী ডাঙরিয়া ভারত জোড়ো যাত্রা অতিক্রম করে সেই গোটে কোটি টাকা ব্যর্থ করলে বাস্তব ছবি মানুষে দেখা পালে জনপ্রিয়তা আরো বৃদ্ধি হল এই ভারত জোড়ো যাত্রা সময়ত বহুত মানুষ রাহুল গান্ধী ডাঙরিয়া কাক চাপিলে রাহুল গান্ধী ডাঙরিয়া প্রশ্ন করলে যে আপনি এজন সাংসদ সদনত যাবছন প্রধানমন্ত্রী মোদী ডাঙরিয়া চকু মিলাই সুদিবছন যে মোদী ডাঙরিয়া আপনি পরিবর্তনের কথা কৈছিল আজকে দিনের কথা কৈছিল এটাহে পরিবর্তন আমি দেখা পালো কংগ্রেস দিনের 400 টাকা সিলিন্ডার আজি মোদী দিনের 1250 টাকা হয়ে গেছে এটাহে পরিবর্তন দেখা পালো যে কংগ্রেস দিনের 60 টাকা মিঠা তেল আজি মোদী দিনের 200 টাকা মিঠা তেল হয়ে গেছে এটাহে পরিবর্তন আমি অসমত আমি দেখা পালো যে প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণগগৈ দেবর দিনত মাহর আমার ইলেকট্রিসিটি বিল 100 টাকা 150 টাকা আছে এটা হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সরকার দিনত 400 টাকা দিব কি পরিবর্তন পরিবর্তন যদি দেখিল ভারত জনসাধারণের রাহুল গান্ধী ডাঙরিয়া কলে পরিবর্তন যদি দেখিল আমি এটাই ভাল পরিবর্তন দেখিল 2014 চনের আগত আদানি গুজরাটের একজন সামান্য ব্যবসায়ী আসলে একজন সরু ব্যবসায়ী আসলে নরেন্দ্র মোদী ডাঙরিয়া ভারতের প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পিছত 6 বছর ভিতর আদানি ইমান ধন সম্পত্তি হয়ে গেল গুজরাটের কথা বাদে দিয়ক সমগ্র পৃথিবীর 2 নম্বর আটাইতকৈ ধনী মানুষ হয়ে গেল ইমান সুবিধা পাল যদি ভাল দিন আহিলে এজন উজনি অসমের বিধায়ক কিন্তু আপনার বাবা দেখি মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমত কইছিলেন যে মই যদি আসাম ডাঙরিয়া রাজ্যসভার ভোট খুঁজি তখন মোক এটাও না বলে নকয় আমি টিভিত দেখি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছিল যে আসাম ডাঙরিয়ার মোট পুরোনা সপন আছিল মোক এবার মুখ্যমন্ত্রী হিসাবে চুয়া কিন্তু মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছিল আজি দুদিন আগত জেআরডিএফ পর এজন এমএলএ বরাক পেলিন টিভিত আমি দেখেছি কৈছে যে পীয়ূষ হাজরিকা ডাঙরিয়া আমার দলের মেন মানুষ আৰু আৰু কৈছে মই আপোনাৰ মানুহ এমএলএজনে কৈছে এমএলএজনে কৈছে মই আপোনাৰ মানুহ আৰু আপুনি আমাৰ দলৰ মেইন মানুহ আজি কেইবাৰ আগতে ইয়াৰ বিৰে পৰা এজন এমএলএ চতিয়া সমষ্টিত গৈ মহাত্মা হাজৰিকা ডাঙৰীয়াক ভোট দিব লাগে বুলি কেম্পেইনিং কৰিছে এইটো কি মেট দেখিছে কেম্পেইনিং কৰিছে আজমান ডাঙৰীয়া কৈছে হিমন্ত বিশ্ব শৰ্মা জ্যেষ্ঠ মুখ্যমন্ত্রী আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া পিসিসিএ বিজেপিলে চিঠি লিখেছে যে এর আগর বছর ব্যবসায় কোনো প্রতিবন্ধকতা থাকব না পুরা ফ্রি আগর বছর গাড়ি পুলিশের চেক করব নাই তো আগর বছর গাড়ি ফরেস্ট ডিপার্টমেন্টের রক্ষা নাম হয় এইটো সম্বন্ধ আর আজ আমার বিজেপির যেগুলো সাংসদ নতুনকে পবিত্র মাঠে দাঁড়াবে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে কৈছে টিভিত যে আমার পবিত্র বাঘেটা এবার দিব পর 7টা ভোট পাইছে সে মানে নিজে কৈছে গতিকে তার পিছত যদি মই বারে বারে বাচ্চা দিব লাগে এটা আমার ভাবিব লাগিব যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া অলপ স্থিতি তলত শুনেছে স্যার এখন হিন্দি সিনেমা আছে বজলি বজলি আমির খানের একটা মুখ্যমন্ত্রী আছে চাই লোক ধীরে ধীরে ঘর আমি খানের মাঝে মাঝে মেমোরিতে গুছে যাই গাছ লিখে লিখি থাকে
বেড়ন লিখে লিখি থ মই আগতে ইয়াতে কলোৱে যে মুখ্যমন্ত্ৰীয়ে এতিয়া বিৰাট পদক্ষেপ যোগদান কৰাৰ সময়ত তেখেতে পদত্যাগ পত্ৰ দি গৈছিল সেই তেতিয়া মই কংগ্ৰেছৰ সভাপতি পদত আছিলোঁ জিলা কংগ্ৰেছৰ আৰু তেতিয়া তেওঁ পুনৰ ঘৰলৈ ঘূৰি আহিছিল তেতিয়াও মই জিলা কংগ্ৰেছৰ আৰু এতিয়া আহোঁতে আমাৰ মাননীয় সভাপতি তেখেতৰ উপস্থিতি আৰু মাননীয় এম পি গৌৰৱৰ উপস্থিতি আৰু অফিচ বিচিচি আৰু প্ৰাক্তন বিধায়কসকলৰ উপস্থিতি আজি আনুষ্ঠানিকভাৱে